আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি দই। দইয়ের নাম শুনলেই আমাদের মাথায় চলে আসে বগুড়া দইয়ের কথা। বগুড়া দই যেমন পুরো বাংলাদেশের মধ্যে ফেমাস, আমার মায়ের হাতের দই আমাদের ঘরে ফেমাস। দই তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার গরুর খাঁটি দুধ নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন খাঁটি দুধ দিয়ে দইটা তৈরি করতে। দুধটাকে সময় করে এখন আমি জাল করে নিচ্ছি। এখানে 1 লিটার দুধ আছে, এটাকে জাল করে আমি 1/2 লিটার করে নিব। দুধটা ঘন করে যদি দই বানানো হয় সেই দই থেকে পারফেক্টভাবে বগুড়ার টেস্ট পাওয়া যায়। দুধটাকে একটু সময় নিয়ে ঘন ঘন নাড়তে হবে যেন দুধের উপরে স্বর্ণা পড়ে যায়। দুধটা এমনভাবে নাড়তে হবে যেন উপরে ফেনা ফেনা ভাবটা চলে আসে। দুধটা জাল করে 1/2 লিটার করে নিয়েছি আর এর উপরে অনেক ফেনাও পড়েছে। এবার একটি সাইডে এটা রেখে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। 1/2 লিটার দুধের জন্য আমি এখানে 100 গ্রাম চিনি ব্যবহার করছি। প্রথমে প্যানের মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লোয়ে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। চিনিটা যখন কালার হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু দুধটা আস্তে আস্তে দিয়ে দিব। এই প্রচণ্ড গরমের মধ্যে আপনারা ঘরে এভাবে দই তৈরি করে তৃপ্তি সহকারে খেয়ে কলিজাটা ঠান্ডা করে নিতে পারেন। ক্যারামেলটা হওয়ার পর আমি কিন্তু এখানে দুধটা এখন ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে। প্রথমে আপনাদের কাছে মনে হবে যে চিনিটা দলা পেকে গিয়েছে। 1 মিনিটের মতো চুলার উপরে থাকার পর দেখতে পাবেন চিনিটা দলাটা ছুটে গিয়েছে। এবার বাকি চিনিটুকু দিয়ে দিচ্ছি। আবারও একটু 1 মিনিটের মতো জাল করে ঘন ঘন নেড়ে দিচ্ছি। দুধের উপরে অনেক পরিমাণে ফেনা পড়েছে, এতে করে কিন্তু দইটা অনেক ভালো হয়। এবার এই দইটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি, একদম পুরোপুরি ঠান্ডা করছি না, যেন আঙুলটা 10 সেকেন্ডের মতো দুধের মধ্যে রাখতে পারি, এমনভাবে দুধটা ঠান্ডা করতে হবে। দই জমাট বাঁধানোর জন্য এখানে আমি দইয়ের বীজ নিয়ে নিয়েছি, এটা বাজারের কেনা দই। এখানে এবার মাটির হাঁড়ির মধ্যে আমি দইটা নিয়ে নিচ্ছি। আজকে আমি আপনাদের কাচের গ্লাসে আর মাটির হাঁড়িতে দইটা জমাট বেঁধে দেখাবো। একটা বাটির মধ্যে অল্প পরিমাণে দুধ নিয়ে তার মধ্যে 3 চা চামচ দই দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। দইটা ভালো করে একটু মিক্সড করে এটা আমি দুধের মধ্যে দিয়ে একটু নেড়ে দিব। ঠিক একইভাবে আমি এখন কাচের গ্লাসের মধ্যেও দুধটাকে নিয়ে তারপর বীজটাকে দুধের সাথে একটু মিক্সড করে দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আজকে দই আমি আপনাদের দুইভাবে জমাট বাঁধিয়ে দেখাবো। কাচের গ্লাসের দইটাকে সনাতন পদ্ধতিতে আমি আলমারির মধ্যে কাপড় মুড়িয়ে দইটা জমাট বাঁধাবো। এতে করে দইটা জমাট বাঁধতে 5 থেকে 6 ঘন্টার মতো সময় লেগে থাকে। মাটির হাঁড়ির দইটা জমাট বাঁধানোর জন্য এখানে গরম পানির উপরে ঢাকনা দিয়ে তারপরে হাঁড়িটা এখন বসিয়ে দিচ্ছি। এর উপরে কার্টনের কাগজ ছিঁড়ে দিয়ে একটু ঢেকে দিচ্ছি। এই দইটা আপনাদের 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে জমাট বেঁধে যাবে। 1.5 ঘন্টা পর দইটাকে নামিয়ে দেখছি যে এটা জমাট বেঁধে গিয়েছে। তারপরে ফ্রিজে 1/2 ঘন্টার মতো রেখে এখন চলে এসেছি পরিবেশন করতে। দইটা কতটা পারফেক্ট হয়েছে তা আমি আপনাদের চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে। মাত্র 2টা উপকরণে ঘরেই তৈরি করে নিতে পারেন বগুড়ার দই। 6 ঘন্টা পর কাচের গ্লাসের দইটা ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে এবার এটাও দেখাতে চলে এসেছি কতটা সুন্দর করে দইটা জমাট বেঁধেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।